না ভাবি, অন্তত বঙ্গবন্ধুকে নিয়ে তুমি কিন্তু এমন কথা বলতে পারো না। কথা যতই ভালো হোক একটু ভেজাল আছে। কী আর ভেজাল, গাছ যেরকম ফলডা এরকম। হ্যাঁ বেটা, দেখ সত্যি বিদেশি পত্রিকাত না বিদেশি সাংবাদিকাই ছিল সাংবাদিক, তারারে ইন্টারভিউ দিত যে ঠ্যাঙ্গের উপর ঠ্যাংটা তুললা চুরুটটা যেমন টান দিছিল, এটা তো বোঝাই গেছিলো বেটা যে বিদেশি টিদেশি গণে না। না মানে বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী যে কোন লেভেলের আসলে কি বলা হয় যে আসলে সাহসী অথবা ঘাড়তেরা, সেটা আরও একবার সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের যেই সকল দেশগুলা এই মুহূর্তে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞার প্রভাবে হয়তো অনেক কিছু ঘটবে বলে ভাবা হচ্ছিল, সেখানে আসলে একটা ধাক্কা লাগছে। কারণ আমরা যতটুকু দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের গতকালকে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে কিছু বাংলাদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর, আই ডোন্ট নো, সেটা ঘোষণার পরপরই জায়গাবি আমেরিকার কি বলা হয় যে ধরেন প্রধানমন্ত্রী আসো আমেরিকা, সেইখানে বৈশাই মানে যেই হুমকি দিয়েছেন অথবা যে পাল্টা রিপ্লাই দিয়েছেন এটা যেন কলিজা লাগে। কলিজা তো আসেই, সেটা অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশকে স্যাংশন দিয়ে দমাই রাখা যাবে না। এখন কোন ধরনের স্যাংশন সেটা হচ্ছে কথা। প্রধানমন্ত্রী বলছেন বাহিরের দেশ থেকে বাংলাদেশের নির্বাচন বানচালের যদি ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের জনগণও তাদের স্যাংশন দেবে, মানে যেই সকল রাষ্ট্র বাংলাদেশকে স্যাংশন দেবে। তো কথাটা কারে বোঝানো হয়েছে, এই মুহূর্তে স্যাংশন তালিকায় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের উপর নানান ধরনের স্যাংশন জারি করছে। বাংলাদেশিদের উপর মার্কিন ভিসা নীতি প্রয়োগে ভয়ের কিচ্ছু নাই। প্রধানমন্ত্রী যখন এই সাহস দেয় তাহলে বুঝতে হবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ শেষে গতকালকে একটা সংবাদ সম্মেলন হয়েছিল। তো সেই সংবাদ সম্মেলনের আগে আমেরিকার ভিসা নীতি প্রয়োগের ইস্যুটা সম্পর্কে মোটামুটি সবাই জেনে গিয়েছিল বা প্রধানমন্ত্রীর কাছেও এই তথ্য গিয়েছিল, আর যার কারণে আপনার আমেরিকাতে বসেই এই পাল্টা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামাতের নানান কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি সাংবাদিকদেরকে বলছেন সব তথ্যগুলোই ভালো করে দেখেন, যারা স্যাংশন দেয় তারা ওটাও দেখবে, এক দফা দেখবে না। শুরুটা কারা করলো সেইটা আগে দেখতে হবে, দেখে ভালো করে চিন্তাভাবনা করে স্যাংশন দেবে। আর যদি আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই। এমনকি তিনি বলছেন মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যারা এটা বলছে, মানে আমেরিকা যখন এই কথা বলছে তাদের দেশেও তো নির্বাচন নিয়ে সমস্যা আছে, আমরা তো দেখতে পাচ্ছি তারা তাদের বিরোধী দলের সাথে কি করছে, আমরা তো তা করিনি। মানে ডোনাল্ড ট্রাম্প ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যা ঘটছে, ইতিহাস ডিফারেন্ট একটা স্টেজ হয়েছে। তিনি জেলে গিয়েছিলেন, 20 মিনিটের জন্য ছিলেন, তারপরে হচ্ছে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন, এই বিষয়গুলোই সম্ভবত প্রধানমন্ত্রী আপনার এখানে বোঝাতে চেয়েছেন। এর পরের লাইনটা আরও ভয়াবহ ছিল। তিনি বলছে যে কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসেনি, আমরা সরকারে এসেছি জনগণের ভোটে, কেউ আমাদের হাতে তুলে দেয়নি, কাজেই নির্বাচন স্বচ্ছ অবাধ হোক সেটা আমরাই চাই। আজকের নিষেধাজ্ঞার কথা বিরোধী দল সহই বলা হয়েছে, জনগণের ক্ষমতার বদলে যদি কেউ অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসতে চান তাহলে তাদেরকে সাজা পেতে হবে, অবৈধভাবে ক্ষমতা নেবার কোনো সুযোগ নেই, আমরা গণতান্ত্রিক ধারা এনেছি সেটা অব্যাহত থাকবে, কে ভবিষ্যতে আওয়ামী লীগের হাল ধরবে সেটা ঠিক করে দেবে দেশের জনগণ ও দল আওয়ামী লীগ। সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে, গুজবে কান দিতে মানে কান না দিতে প্রবাসীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। বিষয়টা কোন লেভেলে গেছে বুঝতে পারছেন? মানে ওনার কথা সারমর্ম বেসিক্যালি আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্টে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে বাংলাদেশের জিএসপির সুবিধাসহ নানান বিষয়ে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেগুলোকেই বেসিক্যালি টার্গেট করে তিনি আমেরিকার মোটামুটি ধুইয়াই দিয়েছেন। এখন এই যে সাহস, হ্যাঁ ভাবা যায় এখন নির্বাচনের আগে আমেরিকা আসলে কি করতে পারে? ভিসা নিষেধাজ্ঞার পথে সেনাবাহিনী তো আর পাঠানোর সুযোগ নেই, ভিসা নীতিতে মানে যারা আছেন তারা কতটুকু ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রীর কথায় বোঝা গেছে, আর আমাদের এমপি মন্ত্রীদের কথা তো ইতিমধ্যেই শুনছেন। সুতরাং আমেরিকার এই ভিসা নীতি প্রচেষ্টা মোটামুটি জল লাগেছে, কুমিল্লার ভাষায় ব্যর্থ হয়েছে। হয়তো হাতে গোনা গুটি কয়েক যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন তাদের জন্য হয়তো এটা বড় ঝামেলা হবে, বাট পলিটিক্যাল ক্যারেক্টার যারা তারা আসলে এগুলা গণে না, অন্তত আওয়ামী লীগ গড়ে না, সেটাই কিন্তু প্রমাণিত। যাই হোক, ভালো থাকুন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন, অবশ্যই জনগণ ভোট দেখ এমন একটা নির্বাচন আমি ব্যক্তিগতভাবে চাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।